আমরা এখন লালসা মাজারে ছয় মিলে স্টলে যাচ্ছি। আমরা এখন স্টলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন মাহিম টিভি এইচডি এবং বেল আইকনে টিপ দিন নতুন ভিডিও দেখার জন্য। বিভিন্ন ধরনের আছে তো, ছোট বড়, সব থেকে ছোটটা কত? ছোট কি এগুলো কত করে? আচ্ছা ঠিক আছে, এইগুলা কি? এগুলা মানে ঘুরতে আসলে কেনের জন্য। সুন্দর তো গামছা এগুলা। এগুলো একই দোকান? একই দোকান না, আমাদের ঝুনঝুনি ম্যাম। ঝুনঝুনি বাজার তো এককাল এক সময় এ নিয়ে আঁকড়া ছিল, কিন্তু কিছুদিনের জন্য উনি হারিয়ে গেছে এখান থেকে। এরা খাওয়া গেছিল, কিছু দেখলে পাওয়া যায়। কিছুটা নেই তো, এখানে সব আছে, এখানে এখানে এই দেখো বাকি গোড়াতে বানানো কিন্তু গাছের গোড়াতে দেখুন, এখানে আছে সুন্দর একটা লালনের মূর্তি।
তবে এখানে সবকিছু ঘুরে একটা জিনিসই বুঝলাম যে বেশিরভাগ এখানে একতারায় পাওয়া যায়, একতারার দোকানটা একটু বেশি, মানে বাদ্যযন্ত্রের সংখ্যা মানে দোকানপত্র একটু বেশি, হ্যাঁ সবই কাঠের জিনিস কিন্তু বাদ্যযন্ত্রগুলো একটু বেশি বাড়ানো। আচ্ছা আমরা মাঠে যাই, এখানে দেখাইছো অনেকে আমরা কিছু কেনার মতো নাই, কারণ আমরা এগুলো বাজাইতে পারি না। বিখ্যাত জায়গায় যদি 50 টাকা হয় তাহলে অন্য জায়গায় 5 টাকা হবে। সব জায়গায় আমাদের এক ফ্রেন্ড সে সিদ্ধির খোঁজে আসে কিন্তু সিদ্ধি কোথাও খুঁজে পাচ্ছে না, কিছু করার মানে ক্যামেরা বন্ধ করবো। মিষ্টির ভান্ডার, সব মিষ্টির জিনিস পাওয়া যায়, আর এখানে আমাদের বড় ভাই আমাদের দেখে খাচ্ছে, কোনো ব্যাপার না, তো দেখি তারা কি করে আমাদের ভান্ডার কি করে আমাদের এখানে খাওয়ার ভান্ডার। ভাই খাস তাহলে ভাই আচ্ছা পরিচয়টা দিয়ে দাও ভাই, আমার পরিচয়টা দিয়ে দাও, এই যে পরিচয়টা আমার এই যে খুবই মজা ফুচকা খাওয়াবা তুমি এখানে খাওয়াবো, ওখান থেকে খাও
খাওয়া শেষে বেলটা দিয়ে দিবে, আমার নাম বলে খাও। তাহলে আমি থাকতে কি করে এখন আমাদের হাফিজ ভাই প্রেম করছে, মানে উনি একটা আলাদা ধরনের মানুষ, সবার থেকে উনি আলাদা হয়ে উনি প্রেমে দিজি আসবে। তো ভাই আপনি কিছু বলেন ভাই, কার সাথে প্রেম করছেন? আমি কিছু বলার টাইম বুঝছি। মাই ওয়াইফ, ও নো, আপনারা শুনলেন তো বলে না, পুরোটা বলে বলে দেবে, প্রত্যেক বললে হবে না, পুরোটা বলতে হবে। জুম কর ভাই, পড়ে গেলে কিন্তু মনে করেন ওর মধ্যে আর কিছু বাধা হবে না। থাক বাদ, কাটিস না কাটিস না, সংরক্ষণ।